সুন্দরবনে এখনও চলছে নির্বিচারে বন্যপ্রাণী শিকার। নদী খালে বিষ দিয়ে মাছ শিকার করায় নষ্ট হচ্ছে বনের জলজ পরিবেশও। বনের মধ্য দিয়ে জাহাজ কার্গোর রুট থাকায় বাড়ছে পরিবেশ দূষণও, ফলে হুমকির মুখে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের বন্যপ্রাণী। যদিও বন কর্মকর্তাদের দাবি, সুন্দরবন রক্ষায় সুন্দরবন সুরক্ষা প্রকল্প ও সুন্দরবনে বাঘ সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে বন বিভাগ। এমন বাস্তবতায় 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালন করছে বিভিন্ন সংগঠন। শামসুজ্জামান শাহিনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ। আকাশে পাখিদের ঝাঁক, ডাঙায় কুমিরের অলস সময় কিংবা বনজুড়ে বাঘ, হরিণের অবাধ বিচরণ, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনের এ যেন এক অতি পরিচিত চিত্র। চিরহরিৎ এই বনের গাছে গাছে বানরের ঝুলে থাকা অথবা মগডালে পাখিদের ডাকাডাকি বলে দেয় এই বন প্রাণীদের অভয়ারণ্য। বনে গাছ নিধন প্রায় শূন্যের কোটায় নামলেও থামেনি বাঘ ও হরিণ শিকার। বারবার সতর্ক, এমনকি অনেকে গ্রেপ্তার হলেও বন্যপ্রাণী শিকার করে বনের সৌন্দর্য নষ্ট করছে একদল অসাধু মানুষ, ফলে নষ্ট হচ্ছে বনজ সম্পদ, ভারসাম্য হারাচ্ছে প্রাণীকুল। 2001 থেকে 2022 সাল পর্যন্ত সুন্দরবনে বাঘ মারা গেছে কমপক্ষে 46টি, এর মধ্যে শিকারীদের হাতে মারা গেছে 13টি, লোকালয়ে প্রবেশ করায় স্থানীয়দের হাতে মারা গেছে 5টি, এবং দুর্বৃত্তদের হাতে মারা যাওয়া বাঘের চামড়া উদ্ধার হয়েছে আরও 19টি। টাকার লোভে একটা ছাগল জবাই করে সেটার মধ্যে বিষ মিশ্রিত করে যেখানে বাঘ আসে সেখানের মধ্যে তারা দিয়ে রাখে, পরবর্তীতে বাঘ যখন সেটাকে খায়, খাওয়ার পরে আবার বাঘের গতি, এটা আরেকটা অনেক বড় একটা গল্প যে বাঘের গতিবিধি ওরা খেয়াল করে এবং যেখানে গিয়ে ভাগটা গিয়ে শুয়েছিল, পড়েছিল, মারা গিয়েছিল, পরে সেটাকে চামড়া ছিলে নিয়ে আসে। গবেষকরা বলছেন, সুন্দরবনের মধ্য দিয়ে জাহাজ কার্গো চলাচলের রুট থাকায় বন্ধ হয়নি দূষণ, সেই সাথে বিষ দিয়ে মাছ শিকার করায় দীর্ঘ সময় পাওয়া যায় না মাছের ডিম বা পোনা। সুন্দরবনে জাহাজ চলাচলের ক্ষেত্রে কঠোরভাবে নিয়ম নীতি বাস্তবায়ন করতে হবে, রুটেরও কিছু কিছু রুট চেঞ্জও করতে হবে। এই বছর আমাদের যে বর্ষা মৌসুম আসছে, যখন এই বিষ দিয়ে মাছ ধরা, এই চিংড়ি মাছ ধরার প্রবণতা বেশি থাকে, সেটাতে আমাদের যে কমিউনিটি পেট্রোল গ্রুপ, স্থানীয় প্রতিনিধি, এদের সবাইকে মিলে আমরা এই ব্যাপার প্রতিরোধ করতে পারবো। বনের পার্শ্ববর্তী এলাকায় যাতে বাঘ বা অন্য কোনো বন্য প্রাণী পাচার না হয়, সেজন্য আমরা সিপিজি গঠন করেছি এবং সিপিজি নিয়মিত বনের পাশে পেট্রোলিং করে এবং তাদেরকে আমরা এই প্রকল্পের আওতায় ভাতা দেওয়ার ব্যবস্থা করেছি। এদিকে 14 ফেব্রুয়ারি সরকারিভাবে সুন্দরবন দিবস উদযাপনের দাবি জানিয়েছেন গবেষকরা। আমরা চাচ্ছিলাম সুন্দরবন দিবসটি সরকারিভাবে স্বীকৃতি পাক। সরকারিভাবে স্বীকৃতি পাইলে হবে কি, এটা তো বিশ্বের একটি সম্পদ সুন্দরবন, তাহলে বৈশ্বিক যে দায়বদ্ধতা, বিশ্ববাসীর দায়বদ্ধতা আরও বাড়বে। পরিবেশের ভারসাম্য বিবেচনায় সুন্দরবন রক্ষায় আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।